স্পিকার এই মুহূর্তে মই তেজপুর দরং মহাবিদ্যালয়ত উপস্থিত আছো আর ইয়ার প্রায় 92টা দল আজি রওনা হব শোণিতপুরের বিভিন্ন প্রান্তলে যখন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম আর 80 বছর উর্ধত যখন সেই সকলের ঘরে ঘরে গিয়ে তেখেতসকলে ভূত কালেকশন করব ভূত আনবলে যাব আর মই সেই পরিবেশ এটা পুয়ার ভাগর পরিবেশ মই দেখাবলে অনুরোধ জানাইছো। এইদরে সকলো আজি যখন পুলিং বিষয়া আছে তেখেতসকলে বিভিন্ন যিসমূহ যাবতীয় নথিপত্র সেই নথিপত্রসমূহ তেখেতসকলে সমজি লৈছে আর সমজি লৈ তেখেতসকলে শোণিতপুর বিভিন্ন প্রান্তলে রওনা হব। শোণিতপুর লোকসভা সমষ্টি 5টা যে বিধানসভা সমষ্টি আছে সেই 5টা বিধানসভা সমষ্টির আজি ইয়ারপরা ভোট গ্রহণ আজি এই দরং মহাবিদ্যালয়েরপরা তেখেতসকলে এইদরে পুলিং বিষয়াসমূহ ভোট কালেকশন করবলে যাব বা ভোট আনবলে যাব আর সেই প্রায় 2400 জন ভোটার ইতিমধ্যে ইয়াত আছে বলে আমাক জানিবলে দিছে আর গোটে শোণিতপুরত প্রায় 3000 ভোটার আছে মূল আছে নির্বাচন বিষয়া আছে সেই বিষয়াগীপ জানিব বিচার বাইদেউ শোণিতপুর জেলাত আজি 92টা টিম যাব হোম ভোটিংয়ের কারণে আর আমার গোটে পার্লামেন্টারি কনস্টিটিউন্সিত আছে 2965 জন ভোটার এনেকা ধরনের এবসেন্টি ভোটার আর লগতে আজি শোণিতপুরত আজি আর অহাকালি আমার দুদিন হব এই ভোটিং এই দুদিনের ভোটিংয়ের কারণে আমার 2400 ভোটার আছে টোটাল 2400 ভোটার 550 মানুষ সিকিউরিটি মিলাই নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দর আমার টিম সবই নিজে নিজে নিজের লগত আছে টিম গঠন করা হয়ে গেছে এটা এটা টিমত আমার ভিডিওগ্রাফার থাকিব মাইক্রো অবজার্ভার থাকিব এজন এজন সিকিউরিটি বিষয়া থাকিব আমার সবর টিমবুর এনেকা গঠন হয়েছে আর এই টিম সকল আমার যাব ঘরে ঘরে ভোটিং লবলে আর যাকালি দেখা পাওয়া গেছিল যে যখন পোস্টেল ভোট সেই ভোটসমূহ আরম্ভ হয়েছে পোস্টেল ভোটিংও আমার আরম্ভ হয়ে গেছে আমি শোণিতপুর জেলার দুটাকে ফেসিলিটেশন সেন্টার বনাইছো এটা আমার ডিস্ট্রিক্ট কমিশনার অফিসতে আছে আর এটা আমার যখন ভেনু আমার ট্রেনিং হব সেই ট্রেনিং ভেনু সমূহতে আমার এই ফেসিলিটেশন সেন্টার দিয়া হব তাতে আমি পোলিং যখন বিষয়া কর্মচারী এই পোলিং ব্যবস্থাটুত আছে তেওঁলোকে ভোট দিব নোৱাৰিব তেখেতসকলে এই পোস্টেল ব্যালটর ব্যবস্থা গ্রহণ করিব পারিব। হয় অশ্বিনী আমি সুধিব বিচাৰিছো এই পোলিং প্রেজাইডিং বিষয়াসকল তেওঁলোকে নির্দিষ্ট স্থানলৈ রওনা হবর বাবে বর্তমান সময়ত সাজু হয়েছে আমি দেখিছো যিসকল বিশেষভাবে সক্ষম বা আশীর ঊর্ধ্বর লোক আছে তেওঁলোকর বাবে আজিৰে পৰা ভোটদানৰ ব্যবস্থা আছে নেকি আজিৰে পৰা আৰম্ভ হব নেকি সেই ভোট হয় মস্পিকা আজিরপা আরম্ভ হব আজি আর কালিলে শোণিতপুর জেলার যেটা 5টা বিধানসভা সমষ্টি আছে সেই বিধানসভা সমষ্টির যখন 80 বছর উর্ধত যখন লোক আছে সেই লোকসকলের ভোট গ্রহণ আর বিশেষভাবে যখন সক্ষম লোক আছে সেই লোকসকলের ভোট এই দুদিন শোণিতপুর যে লোকসভা সমষ্টি সেই লোকসভা সমষ্টির নির্বাচন আয়োগে এই দুটা ডেট লৈছে দুটা তারিখ আজি ঘোষণা করেছে আর মূলত এগারী আছে মানে তখন আজি দুদিন ধরে দুদিন হব নাকি 7 আর 8 এপ্রিল এই পর্যায়ে যদি আপনার পোস্টেল ব্যালট হোম ভোটিং 85+ ভোটার আর PWD ভোটার্স ইত্যাদি এইখানে এই পর্যায়ে আজি 7 আর 8 তারিখ কারণে আমার নির্ধারিত করা গৈছে। তো আজি আপনি দেখিছে দরং কলেজত আমার ইয়ারপা যে পোস্টেল ব্যালট টিম ইয়ারপা ওলাই যাব ওলাই পিনে তেখেতসকলে হোম ভোটিংয়ের কারণে তেখেতসকলে জায়গায় জায়গায় প্রস্থান করব হয় দুদিন ধরে 7 আর 8 এপ্রিল এই দুদিন এই যে পোস্টেল ভোট আছে সেই পোস্টেল ভোটের লগতে যখন 80 বছর উর্ধত আর বিশেষভাবে সক্ষম লোকসকল আছে তেখেতসকলক ভোট কেন্দ্রে যাব ইতিমধ্যে মই এগারীর পর জানি বিচার আপনার কত পড়ছে মোট পয়সা আপনার ছাগলীহাট বরসলা এলএসি কিমানজন ভোটার আছে আপনার মোট ভোটার 14 আমার 26 জন আছে 26 জন আছে চেষ্টা করুন কাইলে সময় আছে দুদিনের ভিতর সমাপ্ত করবো হয় আর আছে মোট তেখেতসকল জানিব বিচারিম আপনার লোক কত পড়ছে আমার তো রাঙাপাড়া পড়ছে কিমানজন ভোটার আছে আমার আছে 30 টোটাল আজি আর কালি দুদিনের ভিতর আমার দুদিনের ভিতর যদি আজি শেষ হয় তো ভাল কথা নলে কালি করবো দুদিনের ভিতর হয় মই সেই পরিবেশ পুনের দেখাবলে অনুরোধ জানাইছো দেখা পাওয়া গেছে যে এতিয়া শোণিতপুর লোকসভা যে নির্বাচন আছে সেই নির্বাচন লৈ এতিয়া সকলোৱে এক উখল মাখল পরিবেশ দেখিবলৈ পোৱা গৈছে তেজপুর দরং কলেজের এই পুয়ার ভাগতে সকলো লোক ইতিমধ্যে নিয়োজিত হয়ে পড়া দেখা পাওয়া গেছে আর যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে বলে নির্বাচনী যিগৰাকী বিষয়া সেই বিষয়াগৰাকীয়ে জানিবলৈ দিছে আর 7 আর 8 তারিখে 8 তারিখে
তাৰিখে অনুষ্ঠিত হ'ব ভোট গ্ৰহণ ভোট লবলৈ যাব শোণিতপুৰ জিলাত প্ৰায় 2400 ভোটাৰ আছে শোণিতপুৰ যি লোকসভা পাঁচটা যি সমষ্টি আছে সেই পাঁচটা সমষ্টিত প্ৰায় 2400 ভোটাৰ আছে আৰু শোণিতপুৰ লোকসভা সমষ্টিত প্ৰায় 3000 ভোটাৰ আছে বুলি আমাক জানিব দিছে 2870টা ভোট আছে বুলি জানিব দিছে আৰু পাঁচটা সমষ্টিত শোণিতপুৰৰ পাঁচটা সমষ্টিত আজি 2400 ভোট আছে বুলি জানিবলৈ দিছে আৰু মই সেই দৃশ্য দেখুৱাই আছোঁ পুনৰবাৰ যে এতিয়া এই মুহূৰ্তত পুৱাৰ ভাগৰ পৰা হয় অশ্বিনী আমি ইতিমধ্যে দেখিবলৈ পাইছোঁ আৰু আজিৰে পৰা এটা কথা ক'ব লাগিব যে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন যিহেতু 19 তাৰিখে অনুষ্ঠিত হ'ব আৰু এই 19 এপ্ৰিলৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ অন্যতম এক সমষ্টি হৈছে শোণিতপুৰ সমষ্টি গতিকে এইবাৰ শোণিতপুৰ সমষ্টিৰ আচলতে নিৰ্বাচন অত্যন্ত আকৰ্ষণীয় হ'ব এগৰাকী শক্তিশালী তথা এগৰাকী বৰ্ষীয়ান নেতাৰ বিপৰীতে এগৰাকী চাহ জনগোষ্ঠীয় নেতাৰ মাজত এতিয়া এইবাৰ দেখিবলৈ পোৱা গৈছে মূল কি ফাইট বা মূল আচলতে যুঁজখন এইবাৰ দেখিবলৈ পোৱা যাব গতিকে এইবাৰ নির্বাচনী যুঁজখন অত্যন্ত আকর্ষণীয় হব হয় বস্মিকা এটা কথা ক'ব লাগিব যে আজি এইবাৰ বিজেপি দল আৰু কংগ্ৰেছ দলৰ মাজতে যি যুঁজখন মূল শোণিতপুৰ লোকসভাৰ যুঁজখন আৰম্ভ হ'ব যিহেতু বিজেপি দলৰ যিগৰাকী প্ৰাৰ্থী আছে সেই প্ৰাৰ্থীগৰাকী ৰঞ্জিত দত্ত বিশেষভাৱে তেখেত ৰাজনৈতিকভাৱে এগৰাকী যথেষ্ট জ্ঞান আছে তেখেতৰ আৰু যিগৰাকী প্ৰেমলাল কুঞ্জু কংগ্ৰেছ দলৰ তেওঁ যথেষ্ট এই ৰাজনৈতিক ক্ষেত্ৰত যথেষ্ট তেখেত আগৰ পৰা লাগি থকা এগৰাকী পুৰণা কংগ্ৰেছী গতিকে এই যুঁজখনৰ মাজত যথেষ্ট ভাল হ'ব বুলি জানিবলৈ পোৱা গৈছে আৰু এটা কথা কিন্তু ক'ব লাগিব মস্মিকা যে শোণিতপুৰ যিটো লোকসভা সমষ্টি আছে সেই লোকসভা সমষ্টি 9টা বিধানসভা সমষ্টি আছে আৰু 9টা বিধানসভা সমষ্টি 8টা বিধানসভা সমষ্টি বিজেপিৰ দখলত আছে আৰু এটা এ জি পিৰ দখলত আছে ক'ব লাগিব যে 9টা বিধানসভা সমষ্টিয়ে আচলতে বিজেপিৰ দখলত আছে গতিকে এতিয়া তেখেতসকলে যিসকল বিধায়ক আছে এই সমষ্টিসমূহৰ যিসকল 9টা সমষ্টিৰ বিধায়ক আছে এই বিধায়কসকলৰ মাজত এতিয়া তুমুল প্ৰতিদ্বন্দ্বিতা আৰম্ভ হৈছে বিজেপি দলৰ পৰা যে তেখেতসকলে কোনে আচলতে কোনটো সমষ্টিৰ পৰা বেছিকৈ ভোট দি তেখেতসকলে জয়লাভ কৰিব নিজৰ প্ৰাৰ্থীগৰাকীক জয়লাভ কৰিব পাৰে সেইদৰে তেখেতসকলে উঠি পৰি লাগি পৰা দেখা পোৱা গৈছে ঘৰে ঘৰে তেখেতসকলে ভোট ভিক্ষা কৰা দেখিবলৈ পোৱা গৈছে বা ৰাইজক ভোটাৰ ৰাইজক বিভিন্ন ধৰণৰ ভাষণ বা বিভিন্ন ধৰণৰ কথা কৈ ভোটাৰ ৰাইজক আকৰ্ষিত কৰাৰ চেষ্টা কৰা হৈছে উন্নতিৰ কথা কোৱা হৈছে আৰু আনহাতে যিগৰাকী কংগ্ৰেছ দলৰ যিগৰাকী পুৰণা সদস্য প্ৰেমলাল গুঞ্জু ডাঙৰীয়া সেই প্ৰেমলাল গুঞ্জু ডাঙৰীয়াই ৰাইজৰ মাজলৈ গৈছে সৰু সৰু মিটিং কৰিছে আৰু সৰু সৰু সভা সমিতি কৰি ভোটাৰ ৰাইজক আকৰ্ষিত কৰাৰ চেষ্টা কৰা দেখিবলৈ পোৱা গৈছে এইবাৰ হয়তো শোণিতপুৰ জিলাৰ তেজপুৰ লোকসভা তেজপুৰৰ যিখন বিধানসভা সমষ্টি সেই বিধানসভা সমষ্টি এ জি পি দলৰ প্ৰাৰ্থীগৰাকী আছে এ জি পি দলৰ বিধায়ক আছে আৰু বাকী 9টা সমষ্টিতে 8টা সমষ্টিতে বিজেপি দলৰ প্ৰাৰ্থী আছে গতিকে দেখিবলৈ পোৱা গৈছে যথেষ্ট আকৰ্ষণীয় হ'ব কংগ্ৰেছ দলেও কৈছে যে আমি 1,00,000 ভোটত যদি জিকিম বুলি কৈছে তাৰ বিপৰীতে কিন্তু বিজেপি দলৰ ৰঞ্জিত দত্তৰ যিগৰাকী আছে সেই প্ৰাৰ্থীগৰাকীয়ে কিন্তু প্ৰায় 4,00,000তকৈ অধিক ভোটত জিকিম বুলি তেখেতে দাবী কৰে আপু কিন্তু পিছ পৰি থকা নাই আপু কিন্তু লাহে লাহে ৰাইজৰ মাজত সোমাই যোৱা দেখিবলৈ পোৱা গৈছে কিন্তু এই গোটেই যুঁজৰ প্ৰক্ৰিয়া বা ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া যোৱাকালিৰ পৰা আৰম্ভ হৈছে শোণিতপুৰ লোকসভা সমষ্টিত যোৱাকালি আয়ুক্তৰ যি কাৰ্যালয় আছে সেই আয়ুক্ত কাৰ্যালয়ত পোষ্টেল ভোটিং আৰম্ভ হৈছে আৰু পোষ্টেল ভোটিং আৰম্ভ হোৱাৰ পিছতে আজি 7 আৰু 8 এপ্ৰিল আজি আৰু অৰ্থাৎ কালিলৈ প্ৰায় 3000 ভোট শোণিতপুৰ লোকসভা সমষ্টিত 3000 ভোটৰ ঘৰে ঘৰে আনিবলৈ যাব যিসকলে বিশেষভাৱে সক্ষম বা 80 অনুৰ্ধৰ যিসকল লোক আছে সেই লোকসকলৰ পৰা ঘৰে ঘৰে সেই ভোটসমূহ আনিবলৈ এই মুহূৰ্তত ৰাওনা হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু মই দৰং মহাবিদ্যালয়ত আছোঁ দৰং মহাবিদ্যালয়ত সেই পৰিৱেশ দেখুৱাইছোঁ আৰু 3000 ভোটৰ ভিতৰত 2400 ভোটেই আছে 2400 ভোট আছে শোণিতপুৰ যি 5টা লোকসভা সমষ্টি আছে সেই 5টা লোকসভা সমষ্টিৰ 2400 ভোট আছে আৰু সেই ভোটসমূহ আনিবৰ বাবে 92টা দল ঠিক কৰিছে নিৰ্বাচন আয়োগে 92টা দলে ইতিমধ্যে সেই বাকচসমূহ বা বিভিন্ন ধৰণৰ যি যাৱতীয় নথিপত্ৰ আছে সেই নথিপত্ৰসমূহলৈ মই পুনৰবাৰ দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ সেই পৰিৱেশ সেই যাৱতীয় যিসমূহ নথিপত্ৰ
সেই নথি শপত লৈ গন্তব্য যি স্থান আছে সেই স্থানলৈ তেখেতসকলে রওনা হৈছে। তেখেতসকলে সেই যিসকল বিশেষভাবে শারীরিকভাবে যিসকল সক্ষম সেই সক্ষম লোকসকলৰ লগতে যিসকল 80 বছৰ উৰ্ধৰ লোক আছে সেই লোকসকলৰ পৰা তেখেতসকলে ভোট আনিবলৈ যাব। মোৰ লগত এগৰাকী বিষয় আছে, তেখেতৰ পৰা মই জানিব বিচাৰিম আপোনাৰ কোত পৰিছে। মোৰ আপোনাৰ তেজপুৰ ৰেল এছিত পৰিছে, জোন 4 সেক্টৰ 1। আপোনাৰ কি ভোটাৰ আছে? মোৰ আজি 29 গৰাকী ভোটাৰ আছে। হয় হয়, বিশেষভাৱে সক্ষম আৰু আপোনাৰ PWD আছে আৰু আপোনাৰ 85+ ইয়াৰ্ছৰ যোনখিনি ভোটাৰ সেইখিনি আমি 12D ফৰ্ম দিছিলোঁ। 12D ফৰ্ম দি পেলাই তেখেতসকলৰ পৰা কনচেণ্ট লৈ আজি পষ্টেল বেলট কৰিম। আজি ভিতৰতে হ'ব, কালিও হয়তো লাগিব পাৰে। হয় হয়, সময় কিমান লয় এতিয়া তাৰ ওপৰত ডিপেণ্ড কৰিব। হয়, দেখিবলৈ পোৱা গৈছে 7 আৰু 8 এপ্ৰিল এই দুদিনীয়া কাৰ্যসূচী লোৱা হৈছে নিৰ্বাচন আয়োগে। শোণিতপুৰ জিলাৰ 5টা যি বিধানসভা সমষ্টি আছে সেই 5টা বিধানসভা সমষ্টিৰ 2400 এনেধৰণৰ ভোটাৰ আছে যিসকল বিশেষভাৱে সক্ষম। আৰু অশ্বিনী, এই মুহূৰ্তত আমি আপোনাক ধন্যবাদ জনাইছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰ অব্যাহত ৰখাৰ বাবে।